যে এটা একটা পুতুল সরকার, তাকে দিয়ে খেলানো হচ্ছে। এবং এই পুতুল সরকার দেখছে যে এই আইওয়াশটা করতে গিয়ে কি করা যায়, আবার তাকে তো ছাড়ও দিতে হবে। তার এই বেনেজির তাদের যেভাবে সার্ভিস দিয়েছে, আকণ্ঠ যে সার্ভিসটা দিয়েছে, তার জন্য তো তাকে ছাড় দেওয়া যায় না, তাকে তাকে একেবারে ফেলে দেওয়া যায় না। তো এগুলো মনে হয় সবকিছু একটা তাদের একটা আন্ডারস্ট্যান্ডিং এর ভিত্তিতে হয়েছে। এগুলো আইওয়াশ ভারত এক ব্যক্তির সঙ্গে সম্পর্ক করেছে, এটা আওয়ামী লীগের সঙ্গেও সম্পর্ক না, কিন্তু ভারতের সঙ্গে যে সম্পর্কটা, এটা ব্যক্তি বিশেষের সঙ্গে সম্পর্ক, এবং সে তার আত্মাটা ভারতকে দিয়ে দিয়েছে। এখন যা কিছু হচ্ছে, আমি যখন একটা আমি আপনার কাছে গেছি, আপনাকে আমি সব দিয়ে আমি আমার কিছু সুযোগ চাচ্ছি, আমি কিছু সুবিধা চাচ্ছি, বা আমি তো এই সুযোগগুলো দেয়া হচ্ছে। বেনেজির তার আত্মা দিয়ে দিয়েছিল হয়তো শেখ হাসিনার কাছে বা ভারতের কাছে, তো তার বিনিময়ে সে তাকে তো এই সব জিনিস ছাড় দিতেই হবে, তাই না? এই ব্যাপারটা বুঝতে হবে যে এগুলো হচ্ছে বিনিময় এবং এগুলো হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং। এটা দেশের দেশের কথা কেউই ভাবছে না। আপনার প্রশ্নটা খুব ওবিয়াস, এটুকুই বলা যায়। কারণ যে বেনজির সাহেব হচ্ছেন, উনি বেনজির আহমেদ হচ্ছেন একজন রিটায়ার্ড খুব গুরুত্বপূর্ণ পুলিশ অফিসার, যিনি বাংলাদেশকে একসময় তাপিয়ে বেরিয়েছেন, তার উপরে কেউ কথা বলতে পারেনি। তো তার যে রশিটা আছে বা তার শক্তির যে পোলটা আছে, সেটা বোঝা যায় যে কত শক্তিশালী। আজকে সে ব্যাংক খালি করে নিয়ে যায়, বাংলাদেশের সরকার জানে না, এটা কি সম্ভব? আমরা বুঝতেই পারি এটা বলার অপেক্ষা রাখে না যে আসলে তার পেছনে কে আছে, তাকে কে সুবিধাগুলো করে দিচ্ছে। সে দেশ থেকে চলে গেছে, জানে না তার সম্পত্তি ক্রোক করবার আদেশ হয়েছে, এত কিছুর পরেও। সরকারের বা জানবার কোনো সুযোগ ছিল বলে মনে করেন? কারণ এখনো তো অনেক দুর্নীতিবাজ দুর্নীতি করে যাচ্ছে, সরকারের কাছে যদি ইনফরমেশন না যায়। আই মিন, সরকারের তো বলতে তো ধরেন প্রধানমন্ত্রী তো আর সবার কাছে গিয়ে গিয়ে কে কি করছে দেখে না, তার কাছে ইনফরমেশন যেতে হয়। সেই জায়গাটাতে ঘাটতি থাকলে কি আসলে যারা দুর্নীতি করছে তাদের আসলে ধরবার কোনো সুযোগ রয়েছে কিনা? এবং যতক্ষণ না পর্যন্ত সরকার বা শীর্ষ স্তরের যারা ব্যবস্থা নেবে তাদের কাছে খবর না যায়, তারা তো ব্যবস্থা নিবে না। এখন কি মানে এই যে জনাব বেনজিরের ইয়ে করার পর তারা ব্যবস্থা নিচ্ছে, এটা যদি চাকরির অবস্থায় পেতো তাহলে ব্যবস্থা নিত কিনা বা নিত তো পারতো, এরকম আপনি কিছু প্রশ্ন থাকতে পারে। বলছেন যে সরকার ব্যবস্থা নিয়েছে, কি করে নিল, এই যে বলছে তো সরকার, আই মিন জনাব কি ওবায়দুল্লাহ কথা করেছে? যদি ধরি, এবং দুদক অলরেডি মামলা করেছে এবং আদালত নির্দেশনা দিয়েছে জব্দ করবার, এই যে ব্যবস্থাগুলো আমরা দেখতে এখন পাচ্ছি। হয়েছে কি, কথা একটা বলার কথা বলা আর একটা কার্যত কিছু করা। তো কার্যত যদি সত্যিকারেই কিছু করতো, সে এতগুলো টাকা ব্যাংক থেকে, আমরা যদি ব্যাংকে টাকা তুলতে যাই বাংলাদেশে, তাহলে কি হয়? আপনি ইভেন 10,000 টাকা তুলতে গেলে আপনাকে ব্যাকআপ সাপোর্ট দিতে হয়, কেন টাকা তুলবেন, বহু জবাবদিহিতা করতে হয়। সে শত শত কোটি টাকা তুলে নিয়ে গেছে আর সরকার জানে না, এটা কি করে সম্ভব আপনি বলেন? আমরা সাধারণ মানুষ 10,000 টাকা তুলতে গেলে জবাবদিহিতা করি আমরা, আর সে শত কোটি টাকার ঊর্ধ্বে আপনি বলছেন, যেটার অ্যামাউন্টটা সরকারের জানানো উচিত ছিল দেশবাসীকে, সরকার জানায় নাই। তো সেখানে বোঝা এতগুলি গেলে একজন একজন মানুষ প্রায় 83টার উপরে অ্যাকাউন্ট করা, এতগুলি এফডি করা, এমন কোন, হ্যাঁ জি, সে এটা 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 একেবারে একটা ফাসাদ। এটা মানুষকে কি বোঝানো হচ্ছে, কি দেখাচ্ছে? আমার ধারণা যে এই যে আর্থিক যে সংকটটা হয়েছে বাংলাদেশে, তো এখানে আমাদের যে সরকার বা আখতারুজ্জামান সাহেব যেটা বললেন যে এক ব্যক্তির শাসন চলছে, এক অর্থে ওটা কিন্তু ভুল নয়, এক ব্যক্তিকে দিয়ে সব করানো হচ্ছে। তো সেই ব্যক্তি এখন দেখছে যে দেশের অবস্থা খারাপ, এখন এই অর্থনৈতিক এই পরিস্থিতিতে তাদের সম্পর্কগুলো, বিশেষ করে পশ্চিমা দেশগুলোর সঙ্গে সম্পর্কগুলোকে উন্নত করবার প্রয়োজন। সেই কারণে আমার মনে হয় সে করেছে কি, এগুলো সবকিছু একটা আইওয়াশ আমেরিকাকে দেখানোর জন্য, যে দেখো আমরা এই দুর্নীতি, তোমরা যে আজিজের বিরুদ্ধে ভিসা রেস্ট্রিকশন দিয়েছ, আমরা কিন্তু এখানে পদক্ষেপ নিচ্ছি, আমরা বেনেজিরের বিরুদ্ধে এই করছি। সুতরাং এটা একটা আইওয়াশ দেখানোর জন্য আমেরিকাকে, কিন্তু ভেতরে ভেতরে হয়তো তাদের আন্ডারস্ট্যান্ডিং আছে যা কিছু হচ্ছে সব সরকার। আমার মনে হয় যে এই এক ব্যক্তির যে সরকার, যাকে আমি অনেক সময় পুতুল সরকার মনে করি, বা অনেকে আমার সহযোগী যারা আছেন তারা হয়তো আমার সঙ্গে এগ্রি করতে পারেন যে এটা একটা পুতুল সরকার, তাকে দিয়ে খেলানো হচ্ছে। এবং এই পুতুল সরকার দেখছে যে এই আইওয়াশটা করতে গিয়ে কি করা যায়, আবার তাকে তো ছাড়ও দিতে হবে। তার এই বেনেজির তাদের যেভাবে সার্ভিস দিয়েছে,
আকণ্ঠ যে সার্ভিসটা দিয়েছে তার জন্য তো তাকে ছাড় দেওয়াও যায় না, তাকে তাকে একেবারে ফেলে দেওয়াও যায় না। তো এগুলো মনে হয় সবকিছু একটা তাদের একটা আন্ডারস্ট্যান্ডিং এর ভিত্তিতে হয়েছে। এগুলো আইওয়াশ, মানুষকে দেখানো, আমেরিকাকে বোঝানো, পশ্চিমা দেশগুলোকে বোঝানো যে আমরা যথেষ্ট পদক্ষেপ নিচ্ছি দুর্নীতি দমন করবার জন্য, আর কিছু না। তার মানে কার্যত যে ব্যবস্থাগুলি নেওয়ার কথা শুনছি সেগুলি আসলে ওইভাবে নেওয়া হবে না, মানে মুখে কার্যকরটা যতটা দেখা যাবে। বলা হচ্ছে আমার মনে হয় কার্যত তার কিছুই করা হচ্ছে না। যদি তাই হতো তাহলে এতগুলো টাকা ব্যাংক থেকে তুললো আর সরকার জানে না, বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক জানে না, কেউ জানে না, ফাইন্যান্স মিনিস্ট্রি জানে না, তারপর ইমিগ্রেশন জানে না যে এতগুলো টাকা নিয়ে কারা যাচ্ছে, এবং তাদের বিরুদ্ধে যে অ্যালিগেশন গুলো পত্রপত্রিকায় আসছে, এত কথাবার্তা হচ্ছে, তারপরেও তারা চলে যায়, বাংলাদেশের ইমিগ্রেশন তাদের আটকায় না। অথচ আপনি বিরোধী দলের আমাকে আমার সঙ্গে কিছুদিন আগে, এই গতকাল কি গত পরশুদিন দেখা হলো, হচ্ছে বিএনপি করেন উলফাত সাহেব, যিনি মুক্তিযোদ্ধা দলের সভাপতি, তিনি আমাকে বলছিলেন যে আমি প্লেনে উঠেছি, প্লেন থেকে আমাকে নামিয়ে নিয়ে গিয়ে অ্যারেস্ট করেছে। আপনি চিন্তা করেন তার বিরুদ্ধে কি অ্যালিগেশন আছে, সে কি দুর্নীতি করেছে? কিন্তু বেনজির আহমেদ সাহেব, তিনি এত টাকা পয়সা নিয়ে পরিবার নিয়ে চলে যায়, কেউ তার খবরও রাখে না, ইমিগ্রেশনও তাকে দেখে না, চেনে না, তাই না? এটা কি সম্ভব? যদি একটা বিএনপির একজন নেতা বা একজন কর্মীকে তারা প্লেন থেকে নামিয়ে নিয়ে যেতে পারে, তাহলে এই বেনজির আহমেদ চলে যায়, তাকে কেউ দেখে না, তার কথা কেউ জানে না, বলা হচ্ছে যে তার বিরুদ্ধে তেমন নির্দেশনা ছিল না, বা তাকে অ্যারেস্ট করবার অথবা তাকে বিদেশে কিন্তু যেতে নিষেধাজ্ঞাও ছিল না। এখন যেমন নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, তার জব্দ করবার নির্দেশ দেওয়া হয়েছে, সেটা আগে ছিল না বলে সেই সুযোগ হয়তো নিতে পারে। না, এই সুযোগ নেওয়া সম্ভব না, আমি তাই বলছি আপনাকে। যে সাহেব বললেন যে মানুষ এখন নিরুৎসাহিত, উনি 300 জনের মতো বললেন, যে কিছু বেশ কিছু লোকের সঙ্গে তার ওনার কথা হয়েছিল, উইথ মাই ডিউ রেসপেক্ট আক্তার ভাইকে বলছি, যে তারপরে লোকজন নিরুৎসাহিত, এটা কারণ কি? কারণ তারা কোনো আশা দেখে না কোথাও, যেখানে থেকে তারা আশা খুঁজছে সেখানে আশা দেখে না, আর এই অন্যায়গুলো একটার পর একটা হয়ে যাচ্ছে। এগুলো যেমন উনি বলেছেন সবকিছুই একটা এক জায়গা থেকেই সব তিনি সূত্রপাত, আবার আরেকটাও বলেছেন যে আশা দেখাবার দায়িত্বে আছে বিরোধী দল, তারাও তো দেখাতে পারছে না, সেটা তারাও ব্যর্থ হচ্ছে। হ্যাঁ, সুতরাং এখানে এই এখানে যে অবশ্যই সমালোচনা আছে, আমি আপনার সঙ্গে এগ্রি করি, সেটা হচ্ছে যে অবশ্যই বিরোধী দলের কাছে মানুষের যে প্রত্যাশা, হয়তো সেই প্রত্যাশা অনুযায়ী তারা আমরা বিরোধী দলের বিষয়ে আসছি, খুব বিস্তর আলোচনা করব সেটা নিয়ে দ্বিতীয় দ্বিতীয় পর্বে। তবে এ পর্বে আপনার কাছে আপনি স্পষ্ট বলতে চান যে আসলে বেনজির আহমেদকে নিয়ে যা হচ্ছে আপনিও এটার সাথে একমত, যে সরকারের সাথে অনেকটাই আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে, পরিকল্পনার মাধ্যমে এটি হচ্ছে, এবং তার বিদেশ চলে যাওয়া সেটিও সরকার জানে, সরকারের মোটামুটি জানার মধ্যে সবকিছু তার সব। একই লুপ থেকে হচ্ছে, একই জায়গা থেকে সূত্রপাত হচ্ছে। তাহলে এই যে বিচারের সম্মুখীন করে, তাকে বিচারের সম্মুখীন করে এই বিষয়ে সরকার আইনের আইন প্রতিষ্ঠিত করবার যে প্রত্যয় প্রকাশ করেছে, সেখানে সে কি ধরনের বিচার প্রক্রিয়ার মাধ্যমে এটিকে প্রমাণ করবে বলে মনে করেন? দেখেন, বিচার প্রক্রিয়া নিয়ে তো আমাদের নতুন করে বলার কিছু নাই, বিচার প্রক্রিয়াটা নিয়ন্ত্রিত হচ্ছে এক জায়গা থেকে, তাই না? এটা এটা দলীয়করণ করা হয়েছে, এটা পলিটিসাইজ করা হয়েছে, এখানে যে প্রধান বিচারপতি তাকে নিয়োগ করা হয় সরকার দ্বারা, এবং তাকে ব্রিফিং করা হয়, এবং এমনকি তাদের কাছে যেসব গুরুত্বপূর্ণ রায় সেগুলো সরকারের ব্রিফিং ছাড়া তারা করতেও পারে না, দিতেও পারে না এই রায়গুলো। তো বিচার বিভাগের প্রশ্নটা তো আমরা আমরা আর বিচার বিভাগের উপর সেরকম নির্ভরই করতে পারি না, কোনো ক্ষেত্রেই পারি না। যার জন্য এই যে দেখেন, কেয়ারটেকার সরকার নিয়ে যেসব বিতর্ক, বা যেভাবে এই সরকারটাকে, এই পদ্ধতিটাকে পরিবর্তন করা হলো, এটা নিয়ে আইনগতভাবে আমি অনেকের সঙ্গে আলাপ করেছি, নিজেও লেখা পড়াশোনা করতে চেষ্টা করেছিলাম জানবার জন্য, দেখেছি যে এটা একটা সাংঘাতিক ভাবে এটাকে ওভাররাইড করা হয়েছে, মানে আপনার আইনটাকে ওভাররাইড করে সরকার তাদের ইচ্ছা মতন এই পদ্ধতিটাকে বাদ দিয়েছে, যেটা আইনসঙ্গত হয়নি। এটা যদি সুষ্ঠু বিচার থাকতো, কোর্টে যেতাম, তাহলে আমরা কিন্তু এটার পক্ষে একটা রায় পেতাম, কিন্তু যেহেতু আইন বিভাগটা বা বিচার বিভাগটা স্বতন্ত্র না, সেই জন্য এটা এটা আমরা কেউ করি নাই। আর আমি জানি না, মানে এগুলো তো বোঝাই যাচ্ছে, এবং আখতারুজ্জামান সাহেব কিন্তু খুব পরিষ্কার ভাবে বললেন যে এগুলো সবকিছুই সাজানো, এগুলো সবকিছু নিয়ন্ত্রণ করা হচ্ছে ওই এক জায়গা থেকে। আমি ওনার সঙ্গে একেবারেই সম্পূর্ণভাবে একমত, এবং তাজ হাশমি ভাইও ব্যাকগ্রাউন্ডটা যেভাবে এক্সপ্লেন করলেন, এগুলোই কিন্তু বাস্তবতা, এটা কোনোটাই কিন্তু বিক্ষিপ্ত বা বিচ্ছিন্ন নয়।
এবং এক জায়গা থেকে সবকিছু হচ্ছে। এবং আমার যেটা ধারণা, আমরা বলতে হয়তো ইতস্তত করছি, এখানে ভারতের একটা প্রচ্ছন্ন একটা ভূমিকা আছে, এবং ভারত সরাসরি ভাবে বাংলাদেশের সরকারকে নিয়ন্ত্রণ করে। এক ব্যক্তি যেমন ভারতের সঙ্গে এর উদ্দেশ্যটা কি? এখানে ছোট্ট করে শেষ করবেন, দয়া করে এক একজন এক এক উদ্দেশ্য বললেন। এর পেছনে কি ধরনের উদ্দেশ্য এবং কার কি এখানে বেনিফিট দেখেন আপনি? মানে সরকারের কি বেনিফিট, জনাব বেনজিরের কি বেনিফিট, জনাব আজিজের কি বেনিফিট? তারা তো দুজনের বিরুদ্ধে তো এমন দুর্নীতির বিষয়গুলি সামনে আসাটা তাদের জন্য তো লজ্জাস্কর, বা তাদের তারাও বা কি পেলো এই সবকিছু সরকার? আপনাকে এখন একটা মজার কথা বলি। আমরা ডক্টর ফ্রস্ট পড়েছিলাম, এটা হচ্ছে এই ব্যক্তি একজন খুবই বুদ্ধিমান এবং খুবই একজন অভিজ্ঞ বিজ্ঞ ব্যক্তি ছিলেন ডক্টর ফ্রস্ট। সে তার আত্মাটা বিক্রি করে দিয়েছিল কার কাছে? শয়তানের কাছে। সেটার বিনিময় কি ছিল? বিনিময় ছিল যে জাগতিক যা সুযোগ সুবিধা আছে সব সে পাবে, কিন্তু তার আত্মাটা কিন্তু তার বিক্রি দিয়ে দিতে হয়েছিল শয়তানের কাছে। আত্মাটার উপরে তার কোনো অধিকার থাকবে না। তো আমি আমার এটা এটা থেকে আপনাকে বুঝে নিতে হবে যে আজকে বাংলাদেশে একই অবস্থা। ভারত এক ব্যক্তির সঙ্গে সম্পর্ক করেছে, এটা আওয়ামী লীগের সঙ্গেও সম্পর্ক না, কিন্তু ভারতের সঙ্গে যে সম্পর্কটা এটা ব্যক্তি বিশেষের সঙ্গে সম্পর্ক, এবং সে তার আত্মাটা ভারতকে দিয়ে দিয়েছে। এখন যা কিছু হচ্ছে, আমি যখন একটা আমি আপনার কাছে গেছি, আপনাকে আমি সব দিয়ে আমি আমার কিছু সুযোগ চাচ্ছি, আমি কিছু সুবিধা চাচ্ছি, বা আমি তো এই সুযোগগুলো দেয়া হচ্ছে। বেনজির তার আত্মা দিয়ে দিয়েছিল হয়তো শেখ হাসিনার কাছে বা ভারতের কাছে, তো তার বিনিময়ে সে তাকে তো এইসব জিনিস ছাড় দিতেই হবে, তাই না? এই ব্যাপারটা বুঝতে হবে যে এগুলো হচ্ছে বিনিময় এবং এগুলো হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং। এটা দেশের দেশের কথা কেউই ভাবছে না, সবাই জি, সবাই নিজস্ব এজেন্ডা এবং তাদের যেসব চাহিদা আছে সেগুলো নিয়েই কাজ করছে, কেউ কিন্তু দেশের কথা ভাবছে না। আপনাকে ধন্যবাদ।